জন্মাষ্টমী উপলক্ষে আমি আজ তালের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, তালের রসরাজ পিঠে। এটা বেশ অন্যরকম একটা রেসিপি এবং খেতেও খুব ভালো হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা শুরু করা যাক। আমি এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনি শিরা বানাবো। 2 এলাচ দিয়ে দিলাম, এলাচ 2 ফাটিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি চিনিটা গলে যেতে দেব। চিনিটা গলে গেছে, 2 মিনিট ফুটিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি অন্য একটা পাত্রে চিনি শিরাটা ঢেলে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল, ওই কাপেরই 1 কাপ দুধ। আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। এবার আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে তাল আর দুধটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে। ভালোভাবে তাল আর দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো আর একটু চিনি লাগবে, তাই আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ চিনি আমি দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে নাড়তে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। সুজি যতটা দেব ময়দা তার ডবল দিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব, একটা মণ্ড তৈরি করব, এবং সেটা যতক্ষণ না কড়াই থেকে খুব সহজে উঠে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে সব উপকরণ একসাথে যাতে মিশে যায়। মণ্ডটা কড়াই থেকে উঠে আসছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে আঁচটা বন্ধ করে দিলাম। তারপর আমি একটা থালায় একটু তেল লাগিয়ে নিলাম। আপনারা এর জায়গায় ঘিও লাগিয়ে নিতে পারেন। তেলটা লাগালাম এর জন্যই, কারণ এতে মণ্ডটা ঢাললে পরে এখান থেকে তোলা যাবে না তেল ছাড়া, তো তাই জন্য আমি তেল লাগিয়ে নিলাম। সেই প্লেটে আমি মণ্ডটা ঢেলে দিলাম। এবার আমি যেহেতু গরম তাই একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি। বেশ সুন্দর করে চেপে চেপে দিতে হবে। আমি এটাকে চৌকো শেপি দিয়ে নেব। মসৃণ করে নিয়েছি, চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে সমান করে কেটে নেব। প্রথমে আমি একটু মেপে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ছুরিটাতে আমার তেল মাখানো হয়নি, তাই এখন আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ছুরিতে, তাতে সহজে কাটা হয়ে যাবে। লম্বালম্বি করে কেটে নিলাম। এরপর আমি থালাটা একটু ঘুরিয়ে নিয়ে আবার লম্বালম্বিভাবে কাটছি, চৌকো চৌকো করে নেব আমি। আপনারা যে কোনো শেপই দিতে পারেন। কাটা হয়ে গেছে, দেখুন এরকম পিস হয়েছে। এবার আমি এটাকে একটু হাতের সাহায্যে শেপটা একটু ঠিক করে দিচ্ছি। একটু চেপে চেপে নিলাম। সব কটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি গরম করতে। তেল গরম হয়ে গেছে, তাতে আমি কয়েকটা করে দিয়ে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব।
লো ফ্লেমে প্রথমে এক সাইড আমি 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আমি উল্টে দেব। দেখুন নিচের দিকটা লাল লাল হয়ে গেছে, ব্রাউন করার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। সবকটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি আরও 3 মিনিট মতো ভেজে নেব, তাহলে অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি অপর পিঠটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা। 10 মিনিট আমি শিরাতে রেখে দেব। ততক্ষণে আমার বাকি টুকরোগুলো ভাজা হয়ে যাবে। দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। দশ মিনিট পর চিনি শিরা থেকে এগুলো তুলে আমি বাকিগুলো আবার চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আমি একটু পেস্তা দিয়ে গার্নিশ করে দিয়েছি। এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।